নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে যে 30/7/2021 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে কি না শিক্ষক মহাশয় যে ট্রান্সফার জেনারেল ট্রান্সফার হিসেবে উৎসশ্রী পোর্টাল চালু হবে আগামীকাল, সেই পোর্টাল চালু হবে এবং শিক্ষক শিক্ষিকারা 2 তারিখ থেকে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে 2 আগস্ট থেকে। তো তারই মাঝে আবার একটি নতুন গাইডলাইন প্রকাশিত হয়েছে, তো দেখে নেবো ইনস্ট্রাকশান বা গাইডলাইন কী রয়েছে, যারা এই কিছু গাইডলাইন চেঞ্জ হয়েছে আগের গাইডলাইনের সঙ্গে, তো আমরা আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। দেখুন রয়েছে যে আপনারা কীভাবে এই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েলকাম ইউ টু ট্রান্সফার পোর্টাল, টিচিং নন টিচিং স্টাফ টিচারদের এবং নন টিচিং স্টাফকেও কিন্তু এখানে যুক্ত করা হয়েছে, এটা পরিষ্কার উল্লেখ রয়েছে। এবং অনলাইন ফর্ম ফিল আপ হবে, প্রথমে রেজিস্টার করতে হবে, লগ ইন করতে হবে আইটি মোবাইল নম্বর ও ইমেল আইডি বা বিভিন্ন তথ্য দিয়ে, তারপর যে ডকুমেন্টসগুলো মানে বিভিন্ন ডকুমেন্টস অনুযায়ী আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো কী কী কন্ডিশন থাকতে হবে এখানে দেওয়া আছে, দেখুন এবারে জেনারেল ট্রান্সফার বা উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে যে জেনারেল ট্রান্সফার চালু হচ্ছে সেই জেনারেল ট্রান্সফারের যে নিয়মগুলো একটু শর্টকাটে দেওয়া আছে। প্রথমে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই সার্ভিস কনফার্মেশন হতে হবে, 5 বছর মানে মিনিমাম চাকরি হতে হবে এবং একই স্কুলে মিনিমাম 5 বছর চাকরি করতে হবে। আর হচ্ছে যদি হচ্ছে 25 কিমির ভেতরে কোনো রকম ট্রান্সফার নেওয়া যাবে না, আর 59 বছর বয়স হয়ে গেলে তারা ট্রান্সফার হবে না। আচ্ছা, 5 বছরের কমপ্লিট করার পর মানে লাস্ট যে ট্রান্সফার নেওয়া হয়েছে সেটার তারপর 5 বছর অন্তত কোনো ট্রান্সফার নেওয়া যাবে না, 5 বছর পর আবার ট্রান্সফার জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। আর যদি কেউ কোনো অ্যাপ্লিকেন্ট যদি রিফিউজ করে, কোনো ধরুন ট্রান্সফারের সুযোগ নিয়েছে, নেওয়ার পর কেউ যদি রিফিউজ করে দেয় মানে বাতিল করে দেয় কোনো কারণে ট্রান্সফার নেওয়ার পর, অর্ডার বেরিয়ে যাওয়ার পর, তাহলে তাকে কিন্তু 7 বছর পর্যন্ত সে কোনো রকম হচ্ছে এই ট্রান্সফার নিতে পারবে না বা অ্যাপ্লাই করতে পারবে না। আর যদি কারো কোর্ট কেস থাকে বা কোনো সাসপেন্ড হন বা কোনো আইন অনুক যদি বা শাস্তিমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা থাকে সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এটা পরিষ্কার উল্লেখ রয়েছে। এবং কোন কোন গ্রাউন্ডে অ্যাপ্লাই করা যাবে এখানে দিয়ে দিয়েছে, মোট ABCD 5টা গ্রাউন্ড রয়েছে। তো 5টা গ্রাউন্ড কী কী রয়েছে, প্রথমে অ্যাপ্লিকেন্ট বা তার পুত্র, তার ওয়াইফ বা স্বামী, যে হোক কেউ যদি বিভিন্ন রোগে আক্রান্ত মানে ভুগতে থাকে, যেমন ম্যালিগন্যান্ট ডিজিজ ক্যান্সারের যদি থাকে, হার্টের কোনো সমস্যা থাকে, হার্টের রোগ থাকে, রিনাল ফেলিওর থাকে, থ্যালাসেমিয়া থাকে, রিপ্লেসমেন্ট অর্গান কোনো রিপ্লেসমেন্ট হলে, সিরিয়াস গাইনোলজিক্যাল ডিসঅর্ডার হলে, তাহলে এই সব ক্ষেত্রে হচ্ছে মেডিকেল গ্রাউন্ডে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই PH হলে PH সার্টিফিকেট দিয়ে করতে পারবে, ফিমেলদের ক্ষেত্রে অবশ্যই সিরিয়াস প্রবলেম হতে হবে এবং ডেথ বা হাজব্যান্ড ডেথ ডাইভোর্স এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রবলেম হলে বা উপরের কোনো সমস্যা থাকলে সেটা অ্যাপ্লাই করতে পারবে, এবং 57 বছর বা তার বেশি হলে তারা এমনি অ্যাপ্লাই করতে পারবে। আর এনি আদার রিজন হিসেবেও এখানে একটা পয়েন্ট আছে, সে এনি আদার রিজন হিসেবে করতে পারবে। আর এই সমস্ত মেডিকেল মানে মেডিকেল গ্রাউন্ডে যে অ্যাপ্লাই করতে গেলে মেডিকেল সার্টিফিকেট অবশ্যই CIMC-র মাধ্যমে নিতে হবে এবং সেটা আপলোড করতে হবে, এবং বিভিন্ন ডকুমেন্টস আপনাকে, আর স্কুল চয়েস করে রাখতে হবে, 3টে মিনিমাম মানে 3টে স্কুল আপনি চয়েস করে রাখতে পারবেন এই জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে CMOH-এর কনসার্ন অফিসের CMOH-এর এক্সামিন বা ডক্টরের এক্সামিন রিপোর্ট সেটা কিন্তু থাকতে হবে এই মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে, এটা কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে। তো এই রুলস প্রকাশিত হয়েছে, তো যা হোক এরপরে যখন অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে সেই আমি ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকবেন এবং এ সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। ধন্যবাদ।